ও টু ভাই তুমি যদি ইঁট দিয়ে সাইড লেটারালি মারো তাহলে তো আর চিন্তাই থাকতো না তাহলে তো যে কেউ ইট দিয়ে করে করেই বডি বানিয়ে নিতো মনে হয় ইঁট দিয়ে করে তোমার বডি হবে একটা জিনিস থাকে তার নাম হচ্ছে প্রগ্রেসিভ ওভারলোড সেটা যদি না করো তাহলে তোমার বডি হবে কি করে ভাই সেটা তো বুঝতে হবে তোমাকে আরে সেই ইউটিউবে তো অনেকে অনেক কিছু বলে বাট ওরকম হয় না ভাই দেখো আজকে আমি তোমাকে শেখাচ্ছি কেন এটা কোনো রকমের কোনো কাজে লাগে না কি জিনিস অ্যাকচুয়াল প্রোগ্রেসিভ ওভারলোড সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ বিস্ট মন্ত্রা ব্লগস আর আজকে বিস্ট মান্তা ব্লগসে আমি তোমাদেরকে বলবো যে হোয়াট ইজ প্রোগ্রেসিভ ওভারলোড কেন ইট দিয়ে বা কেন ছোট ছোট ডাম্বেল দিয়ে ওয়ার্কআউট করলে বা ওয়ার্কআউটের ভেরিয়েশন করলে ভালো বডি হয় না এর পেছনে আছে একটা সায়েন্স আর কি সেই সায়েন্স সেটা আজকে আমি তোমাদেরকে ভিডিওতে বলবো তার আগে তোমরা যারা যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড তার সাথে সাথে বেলাইকেনটা অবশ্যই প্রেস করবে কারণ এখানে এই টাইপের ভিডিও বানানো হয় তো চলো বন্ধুরা তোমাদেরকে আজকে বলি হোয়াট ইজ প্রোগ্রেসিভ ওভারলোড আর এটা কতটা ইম্পর্ট্যান্ট সো সবার আগে স্টার্ট করি কেন একটা ইট দিয়ে বা কেন ছোট স্মল ডাম্বেল দিয়ে কন্টিনিউয়াসলি ওয়ার্কআউট করলে যে কোনো ওয়ার্কআউটই হোক সেটা বাইসেপসে ওয়ার্কআউট হতে পারে শোল্ডারে ওয়ার্কআউট হতে পারে ট্র্যাপসে ওয়ার্কআউট হতে পারে যা ইচ্ছা করো না কেন কেন ওটা অতটা এফেক্টিভ নয় কারণ যখন তোমরা একই ওয়েট নিয়ে লাইট ওয়েট বা সেম ওয়েট নিয়ে কন্টিনিউয়াসলি করছো তখন আস্তে আস্তে তোমাদের মাসেলসের ক্যাপাসিটি বাড়ে মানে লোড নেওয়ার ক্যাপাসিটি বাড়ে এবং তোমরা কি করছো সেই টাইমে তোমরা শুধুমাত্র ওই লাইট ওয়েট দিয়ে বডিকে হিট করে যাচ্ছ মাসেলকে হিট করে যাচ্ছ বাট মাসেল ওই টাইমে ক্যাপেবেল একটু বেশি ওয়েট নেওয়ার জন্য বাট তোমরা সেটা মাসেলকে দিচ্ছ না যার জন্য কি হচ্ছে মাসেল গ্রো করছে না আর ঠিক সেইভাবেই যেমন কিছুক্ষণ আগে দেখালাম এক ভাই সাইড ল্যাটারাল মারছিল দুটো ইট নিয়ে তো দুটো ইট নিয়ে তোমরা একটা টাইমে একশো টাকারও সাইড লাইটারাল মারতে পারবে বাট সেটা এফেক্টিভ নয় যতটা এফেক্টিভ তোমরা যদি পাঁচ কিলো দিয়ে সাইড লাইটারাল মারো সেই পাঁচ কিলোটা কখন সাড়ে সাত কিলো দেন সেটা কখন দশ কিলোতে কনভার্ট করবে ডে বাই ডে ওয়েটকে যতক্ষণ না তোমরা প্রোগ্রেস করছো বা ডে বাই ডে যতক্ষণ না অ্যাকচুয়াল প্রোগ্রেসিভ ওভারলেট প্র্যাকটিস করছো তোমাদের মাসেলস ইনফ্লামেশান বা মাসেলস গ্রোথ সেই লেভেলে হবে না অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তো একটা সোজা কথা তোমরা সবার আগে বুঝে নাও বন্ধুরা সেটা হচ্ছে যতক্ষণ না তোমরা তোমাদের মাসেলকে অপটিমাম লেভেলে হিট করছো ওকে ও লাস্ট স্টেজ অবধি নিয়ে যাচ্ছ ইনফ্লোমেশনের বা মাসেল ফ্যাটিকের ততক্ষণ সেটা ভালো কার্যকরী নয় তাহলে একটা সিম্পল জিনিস আজকের ডেটে বুঝে নাও সেটা হলো যদি তোমার বেঞ্চ প্রেস থার্টি কিলো বেস্ট হয় চেষ্টা করো নেক্সট উইকে ওটা থার্টি ফাইভ কিলো করার থার্টি ফাইভ যদি না হয় থার্টি টু অ্যান্ড ফাইভ কিলো করার যদি তোমরা পাঁচশো গ্রাম করে ওয়েট বাড়াও ইটস মোর দেন এফেক্টিভ যে তোমরা একই ওয়েট নিয়ে রেপস মেরে যাচ্ছ একই ওয়েট নিয়ে রেপস মেরে যাচ্ছ তো আজকে এই ভিডিও বানানোর পেছনে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে প্রচুর এরকম মানুষ রয়েছে যারা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে বা যারা ওয়েট ট্রেনিং করে তারা প্রোগ্রেসিভ ওভারলোড জিনিসটা কী জিনিস সেটা জানেই না তো প্রোগ্রেসিভ ওভারলোড এটাই যে তোমরা তোমাদের মাসেলসের ক্যাপাসিটি ডে বাই ডে ট্রেনিং করে করে বাড়াও অ্যান্ড যা ওয়েট নিয়ে আজকে করছো পরবর্তীকালে সেই ওয়েটটাকেও আস্তে আস্তে বাড়াও সেটা যে মাসেলসই হোক না কেন সাপোজ তোমরা যদি স্কোয়াট মেরে থাকো আমি দেখাই তোমরা স্কোয়াড মারছো তা আজকে তোমরা স্কোয়াটে যা ওয়েট নেবে সরি বন্ধুরা কিছু একটা বসেছিল এখানে সো আজকে তোমরা স্কোয়াটে যে ওজনটা নিয়ে বসছো নেক্সট টাইম সেটা নিলে হবে না আরও তোমাকে হেভি নিতে হবে তাহলে কি হবে তুমি ফার্স্ট ডে যদি ফিফটি কিলো নিয়ে স্কোয়াটে বসো নেক্সট ডে যদি সিক্সটি কিলো নাও তুমি বুঝতে পারবে যে তোমার বসতে কষ্ট হচ্ছে আর ওই কষ্টটাই দরকার ওই কষ্টটা যতক্ষণ না মাসেলসে হবে ততক্ষণ মাসেলস সেই লেভেলের ফ্যাটিক হবে না আর সেই লেভেলের ফ্যাটিক যদি মাসেলস না হয় তাহলে মাসেলস গ্রো কখনোই করবে না বন্ধুরা তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম যে প্রোগ্রেসিভ ওভারলোড কতটা ইম্পর্ট্যান্ট আমাদের মাসেলস গ্রো আপের জন্য বা বডি গ্রোয়ের জন্য তাহলে যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে বেলেকানটা প্রেস করে দেবে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে বিষমাত্রা ব্লগসে স্টেটিউড উইথ বিসমাত্রা ব্লগস